আমরা কাঠুরিয়া ও ডাইনিবুড়ির আগের পর্বে দেখেছিলাম কাঠুরিয়া আর তার বউ সুখে শান্তিতে বসবাস করত এবং ডাইনিবুড়ি গুপ্তধন দিয়ে চেষ্টা করছিল তাদের সুখ নষ্ট করার জন্য, কিন্তু সফল হতে পারেনি। তাই সে আবারও সুযোগ খুঁজছিল কিভাবে এই বুড়ো বুড়ির সুখ নষ্ট করা যায়। তো প্রতিদিনের মতো বুড়ো কাঠুরিয়া একদিন কাঠ কাটতে গিয়েছিল। কাঠ কাটার সময় ফাঁকে সে বসে বসে একটু জিরিয়ে নিচ্ছিল। বুড়ো এরকম ধীরে সুস্থেই কাজ করে, অত তাড়াহুড়া নেই। বাড়ি থেকে আনা শুকনো চিড়ে একটু চিবিয়ে নিয়ে পাশের একটা জলাশয় থেকে এক আজলা পানি খেলেই তার গায়ে আবারও শক্তি আসে। কিন্তু আজকে বুড়ো ভাবছিল অন্য কথা। এই যে গায়ে গতরে এত খাটছি, এভাবে আর কতদিন? বয়স তো কম হলো না, বিধাতা ছেলে পুলেও দিল না, আর কতদিনই বা এভাবে খাটতে পারবো? গায়ে এখনো ভালোই জোর আছে, পরিশ্রমের শরীর। অসুখ বিসুখ আমাদের বুড়ো বুড়ির হয় না বললেই চলে। আগামী কয়েকটা বছর খাটুনি একটু বেশি করে টাকা জমাতে হবে, তাহলে শেষ বয়সে আর কষ্ট করতে হবে না। যাই হোক, এসব নিয়ে পরে ভাবা যাবে, আজকের কাজ আজ আগে শেষ করি। বুড়ো চিড়া খাওয়া শেষ করে পাশের জলাশয় থেকে আজলা ভর্তি করে জল পান শেষ করলো। তারপর কাঠ কাটা শেষ করে কাঠের বোঝা মাথায় নিয়ে রওনা হলো শহরের পথে। শহর এখান থেকে বেশ দূরে, জঙ্গলের ভেতর দিয়েই প্রায় 2 ক্রোশ হাঁটতে হয়। তারপর 2টো গ্রাম পেরিয়ে শহরে যাওয়ার মহাসড়ক, তারপর আরো 1 ক্রোশ হাঁটলে তবেই শহরে পৌঁছানো যায়। বুড়ো ওই শহরের এক ধর্ণাঢ্য বণিকের বাড়িতে প্রতিদিন কাঠ বিক্রি করত। বণিক লোকটি বড় ভালো মানুষ, কোনো অহংকার নেই তার মনে। বুড়ো আজকে গিয়ে যখন পৌঁছালো তখন বেলা প্রায় দ্বিপ্রহর। বাড়ির ভিতর থেকে এক চাকর বেরিয়ে বুড়োকে জানালো, মণিবাসকে বাড়িতে নেই, সবাই এক আত্মীয়র বাড়িতে গেছে, 2 দিন পরে আসবে। তাহলে আজকে কি কাঠ লাগবে না? না, লাগবে না, তুমি আজকে অন্য কোথাও বিক্রি করো। বুড়ো কাঠের বোঝা নিয়ে শহরের বাজারের দিকে রওনা দিল। এর আগে মাঝে মাঝে এরকম হয়েছে, মনি বাড়িতে না থাকলে বুড়ো বাজারে গিয়ে কাঠ বিক্রি করত। বুড়ো গুনগুন করে গান গাইতে গাইতে বাজারের দিকে হাঁটতে শুরু করলো। ডাইনিবুড়ি এই সুযোগেরই অপেক্ষায় ছিল। দাঁড়াও, তোমাকে গুনগুন করে গান গাওয়াচ্ছি। তখন ডাইনিবুড়ি এক ধন্যাট্য বণিকের রূপ ধরল। এই যে বুড়ো, তুমি কি কাঠ বিক্রি করবে? যে আগে আমি কাঠ বিক্রি করব। তা বাপু এই দিকে আসো দেখি, তোমার কাঠ আমাকে দেখাও। হুজুরের কৃপা, আপনি যদি কাঠগুলো নিয়ে নেন তাহলে আমাকে আর বাজারে যেতে হয় না। বাহ, তুমি তো খুব সুন্দর কাঠ কাটতে পারো। হুজুর, আপনার কি কাঠ পছন্দ হয়েছে? এত সুন্দর কাঠ আমি আমার জন্মেও দেখিনি। এই প্রশংসায় বুড়ো খুশিতে গদগদ হয়ে গেল। সে সব কাঠ এই বণিকের কাছে বিক্রি করে দিল। কিন্তু বণিক যে পরিমাণ টাকা বুড়োকে দিল, বুড়ো তো হতভম্ব। এত টাকা? আপনি তো আমাকে 5 গুণ বেশি টাকা দিয়েছেন হুজুর। কেন, এটাই তো তোমার কাজের ন্যায্য দাম। হুজুর, আপনি মনে হয় ভুল করেছেন। আমি অনেক বছর থেকে এক বণিককে কাঠ দিয়ে আসছি, উনি তো আমাকে কোনোদিনই এত টাকা দেন না। কোন বণিক বলো তো? ওই যে শহরের উত্তর দিকে থাকেন, হরিশ্চন্দ্র। ও, আমি চিনি তাকে, বেটা একটা জোচ্চোর, লোক ঠকানোই ওর কাজ। আমি বাপু লোক ঠকাই না, যা ন্যায্য দাম তাই দেই। কিন্তু কিন্তু আবার কি, তোমাকে সহজ সরল পেয়ে বেটা তোমাকে ঠকিয়েছে। এত কষ্ট করে তুমি বন থেকে কাঠ কেটে নিয়ে আসো, ন্যায্য টাকা তোমাকে তো দিতেই হবে, আমি গরিবদের ঠকাই নে। ছদ্মবেশে এই বণিক দেখলো বুড়ো তার কথা বিশ্বাস করছে, তখন সে আবার বলল, তুমি আমাকে প্রতিদিন কাঠ দিলে আমি এরকমই দাম দেব, তুমি কি আমাকে কাঠ দিতে পারবে? যে আজ্ঞে, অবশ্যই পারবো। তাহলে প্রতিদিন ঠিক এখানেই এসে আমাকে কাঠ দিয়ে যাবে,
তুমি আমাকে নিয়মিত কাঠ দিলে আমি আর অন্য কাউকে ঠিক করব না। আর তোমার কাঠ বাজারের সেরা কাঠ, আমার চিনতে ভুল হয়নি। আপনি খুব দয়াবান, আমি প্রতিদিন আপনাকেই কাঠ দেব। তবে শোনো, ঠিক এই সময় তোমাকে আসতে হবে, বেলা ঠিক দ্বিপ্রহরে, মনে রাখবে। যে আজ্ঞে, মনে থাকবে। বণিকের কাছে বিদায় নিয়ে বুড়ো বাজারে চলে গেল। আজকে অনেক টাকা আয় হয়েছে। বুড়ো নিজের জন্য নতুন ফতুয়া কিনল, আর বুড়ির জন্য কিনল নতুন একটা পাটের শাড়ি। আর বাজার থেকে অনেক মন্ডা মিঠাই নিয়ে বুড়ো বাড়ির দিকে রওনা হলো। বুড়ো সারা রাস্তা টাকার হিসাব করতে করতে আসলো, গুনগুন সুরে গান গাইতে বেমালুম ভুলে গেল। নতুন পাটের শাড়ি পেয়ে বুড়ি খুব খুশি হলো। রাতে বুড়ি অনেক মজার মজার রান্না করলো। বুড়ো বুড়ি খেয়ে দিয়ে পান মুখে দিয়ে মনের সুখে শুয়ে শুয়ে গল্প শুরু করলো। ভাগ্যিস তোমার এই বণিকের সাথে দেখা হয়েছিল, আগের বণিক তো তোমাকে ভীষণ ঠকিয়েছে। এখন আর ঠকাতে পারবে না, এখন থেকে নতুন বণিককেই কাঠ দেব। আগের বণিককে গালাগালি করে আর নতুন বণিকের প্রশংসা করতে করতে দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে বুড়ি গেল নদীর ঘাটে। তার মাথায় এখন টাকা পয়সার হিসেব, টাকা জমিয়ে একটা ভালো ঘর তুলতে হবে, চাষাবাদের জন্য কিছু জমিও কিনতে হবে, বুড়ো বয়সে আয়েশ করে জীবন কাটাতে হবে, বুড়োকে আর কাট কাটতে যেতে হবে না। বুড়ির মুখে এখন আর গুনগুন গান নেই, শুধুই হিসেব আর হিসেব। ওদিকে বুড়ো নতুন জামা গায়ে দিয়ে কুড়াল হাতে নিয়ে জোর কদমে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তার মাথাতেও কেবল টাকার হিসেব, তার মুখেও গুনগুন গান নেই। বুড়ো আজ আগের চেয়ে আরো বেশি কাট কাটল, বিশ্রাম নিয়ে আজ আর সময়ও নষ্ট করেনি। তারপর বাজারে যথাসময় পৌঁছে নতুন বণিকের কাছে কাঠ বিক্রি করল। আজ আরো বেশি আয় হয়েছে। বাড়ি ফেরার পর বুড়ি বলল, তোমাকে আজ ক্লান্ত দেখাচ্ছে। ও কিছু না, ঘুমলেই ঠিক হয়ে যাবে। পরদিন বুড়ো আরো সকালে গেল, আরো কাঠ কাটল, আরো বেশি আয় হলো। এভাবে যতদিন যেতে লাগলো অধিক পরিশ্রমে বুড়ো ক্লান্ত হয়ে পড়তে লাগলো, কিন্তু বুড়োকে লোভে পেয়ে বসেছে। একদিন অন্ধকার থাকতেই না খেয়ে বেরিয়ে পড়লো বুড়ো, কোনো বিশ্রাম না নিয়ে একটানা কাঠ কেটেই চলল। অনেক কাঠ কেটে ফেলেছে, বেলা দ্বিপ্রহরের আগেই পৌঁছাতে হবে বণিকের কাছে, হাতে বেশি সময়ও নেই। অতিরিক্ত বোঝা আর ক্লান্ত দুর্বল শরীর নিয়ে জোর কদমে হাঁটতে শুরু করলো। জঙ্গল পার হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখল বেলা অনেক হয়ে গেছে, আরো জোরে জোরে পা ফেলতে শুরু করলো। শহরে যাওয়ার মহাসড়কে উঠে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু থামলে হবে না, আরো জোরে জোরে হাঁটতে হবে। বুড়ো হাঁটার গতি আরো বাড়িয়ে দিল, ভীষণ হাঁপিয়ে গেছে বুড়ো, আর পারছে না, কিন্তু তাকে যে যেতেই হবে, বেলা পশ্চিমের দিকে গড়াতে আর বেশি সময় নেই। ঠিক শহরে ঢোকার মুখে বুড়ো ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন বুড়োকে কয়েকজন লোক তার বাড়িতে পৌঁছে দিল। বুড়ি সারা রাত বুড়োর চিন্তায় কান্নাকাটি করেছে, ক্লান্ত বুড়ো কয়েকদিন বিশ্রাম নিল। বুড়িকে বলল, শোনো, আমরা আর লোভ করব না, টাকা পয়সা যা জমেছে তা কোনো ভিখারিকে দিয়ে দাও। হ্যাঁ তাই করো, আমরা অতিরিক্ত লোভ করেছিলাম, দিনে দিনে আমাদের লোভের পরিমাণ বাড়তে লাগলো, আর তুমি অধিক খাটতে শুরু করলে, তাই তো আজ এই দশা। যদি তুমিই না থাকো এই সম্পদ দিয়ে আমি কি করব? তাছাড়া কয়টা দিন কি আমরা সুখে ছিলাম বলো। তারপর বুড়ো বুড়ো জমানো সব টাকা পয়সা একজন ভিখারিকে দিয়ে দিল। এরপর আবার আগের মতোই বুড়ো গুনগুন করে গান গাইতে গাইতে কাট কাটতে জঙ্গলে যায়, আর বুড়ি গুনগুন সুর তুলে শাকপাতা জোগাড় করতে চলে যায়। এভাবে ডাইনি বুড়ির এবারের প্রচেষ্টাও ব্যর্থ হলো, আর হিংসা এসে জ্বলে উঠল। তাই সে আবারও সুযোগ খুঁজতে লাগলো কিভাবে এই বুড়ো বুড়ির সুখ নষ্ট করা যায়।
বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, এবং এরকম আরও সুন্দর সুন্দর গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।